লক্ষ্মীপুরে মেঘনা নদীর বাম তীর সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। লক্ষ্যে তৈরি হবে 31 কিলোমিটার স্থায়ী রক্ষাবাঁধ। ভাঙন থেকে রক্ষা পাবে 15 লাখ হেক্টর এলাকার জনপদ। এই সংক্রান্ত 3,000 কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রকল্প বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। সভায় ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোট 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এইসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে 5,239 কোটি টাকা। সভা শেষে ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বলেন, গেল 3 যুগে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার 36টি শিক্ষা প্রতিষ্ঠান, 26টি বাজার সহ বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হয়েছে। তাই এই অঞ্চলের 7.5 লাখ মানুষের জীবন ও জীবিকা রক্ষায় এই প্রকল্প জরুরি। অন্যদিকে 17,290 কোটি টাকার প্রাইমারি স্কুল ফিডিং প্রকল্পটি আরও পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট দফতরে ফেরত পাঠানো হয়েছে। তবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বাড়ানোর জন্য অনুমোদন দেওয়া হয়েছে 1টি প্রকল্প। শুধু ভাত আর ডাল নয়, গুণগত মানেরও দরকার আছে। আমাদের নিউট্রিশন, গুণগত মান ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সরকারের চিন্তার মধ্যে আছে। সেইটাকে এনশিওর করার জন্য একটা অথরিটি আপনাকে যাবে, ধরবে, পরীক্ষা করবে। সেই জন্য এই অথরিটির সক্ষমতা বৃদ্ধি, টেকনিক্যাল সক্ষমতা, আইনি সক্ষমতা বৃদ্ধির জন্য প্রকল্পটা পাশ করা হয়ে যাবে।